প্রথমবারের জন্য কালিয়াগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জেতায় এবারে জনগণকে ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিয়াগঞ্জে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এই জয়ের পরেই কালিয়াগঞ্জের মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই জেলায় আসতে চলেছেন বাবু। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষকে কোন সমস্যায় না ফেলে বিজয় মিছিল না করে যাদের জন্য এই জয় তাদের একটি ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হবে তৃণমূল রবিবার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ময়দানে হবে তৃণমূল কংগ্রেসের এই ধন্যবাদ জ্ঞাপক সভা এই সভার আগে কালিয়াগঞ্জ শহরে হোর্ডিং ফেস্টুন দিয়ে জনতাকে ধন্যবাদ জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস একদা কংগ্রেস থেকে পদ্মের গড় হয়ে ওঠা কালিয়াগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বহু প্রতীক্ষিত জয় পেয়েছে তৃণমূল এই জয়ের খুশিতে তাই কালিয়াগঞ্জে আসছেন মমতা মন্ত্রীসভার মন্ত্রী শুভেন্দু অধিকারী এছাড়াও রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি বাচ্চু হাসদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন এই সভায় গৌরবঙ্গের বাকি দুই জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ ও মৌসুম বেনুজিন নুরেরও উপস্থিত থাকার কথা রয়েছে এই দিনের সভাতে কালিয়াগঞ্জবাসী যেভাবে দুহাত তুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী তপন দেবসিংহ মহাশয়কে সমর্থন করেছেন আশীর্বাদ করেছেন এবং জয়ী করেছেন সেই জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করতে এবং কালিয়াগঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং শুভেচ্ছা বার্তা দিতে আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন মন্ত্রী এবং জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী মহাশয় কাল এখানে আসবেন কালিয়াগঞ্জবাসীর উদ্দেশ্যে ওনার ধন্যবাদ জানাতে এবং শুভেচ্ছা বার্তা জানাতে কালিয়াগঞ্জের সবচেয়ে বড় যেটা আমাদের দাবি সেটা আমরা মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও জানিয়েছি রাজীব বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি কালকে উনি আসছেন ওনাকে আবার আমরা জানাবো কালিয়াগঞ্জের প্রথম দাবি কালিয়াগঞ্জের যে হাসপাতাল স্টেট জানাল হাসপাতাল এই হসপিটালকে দুইশো পঁচিশ বেড করার জন্যে এবং এখানটায় সমস্ত রোগের ট্রিটমেন্ট হওয়ার জন্যে আমাদের সর্বস্তরে মানুষের সেটা দাবি দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কালিয়াগঞ্জে একটি মহাবিদ্যালয় সেখানে প্রচুর ছাত্রছাত্রী একসাথে পড়তে হয় প্রায় সাড়ে ছ হাজারের উপর ছাত্রছাত্রী কালিয়াগঞ্জে যাতে পৌরসভার পৌরপিতা কার্তিক পাল মহাশয়ের উদ্যোগে এখানে ব্যবসায়ী সমিতি আমাদের জমি দিয়েছে এবং সেই জমিতে যাতে আমরা একটা মহিলা মহাবিদ্যালয় করতে পারি সেই দাবিটাও আমাদের আছে এবং কালিয়াগঞ্জ বিধানসভা বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট খুব খারাপ আরসিটিভি সংবাদ কালিয়াগঞ্জ সংবাদ সত্যের খুঁজে সজাগ সতর্ক